শিক্ষার্থীরা ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আলোচ্য বিষয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অধ্যায় চতুর্থ বিষয়বস্তু বলের সাম্য অবস্থা আজকের ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে আজকের ক্লাস থেকে তোমরা বলের সাম্য অবস্থার সংজ্ঞা বলতে পারবে বলের সাম্য অবস্থার শর্তসমূহ বলতে পারবে বিভিন্ন বলের সাম্য অবস্থার নীতি জানতে পারবে ল্যামির সূত্র বলতে পারবে এবং এই সম্পর্কযুক্ত সমস্যাগুলো সমাধান করতে পারবে এখন আমরা বলের সাম্য অবস্থা নিয়ে আলোচনা করব বলের সাম্য অবস্থা কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলোর লব্ধির মান শূন্য হলে তার এই অবস্থাকে আমরা বলের সাম্য অবস্থা বলবো আমরা সংজ্ঞাটা দেখি একবার কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলোর শূন্য হলে এই অবস্থাকে বলের সাম্য অবস্থা বলে তাহলে লব্ধির মান অবশ্যই শূন্য আমার এখানে পরিষ্কার বলা হচ্ছে যে লব্ধির মানটা কি হবে শূন্য থাকবে তখনই তাকে আমরা সাম্য অবস্থা বলবো সাম্য অবস্থা থাকলে দেখো স্থির বস্তুর উপরে যদি লব্ধির মান শূন্য হয় তখন বস্তুটি চিরকাল স্থির থাকবে অর্থাৎ স্থির বস্তুর উপরে বলের লব্ধি শূন্য হলে বস্তুটি স্থির থাকবে এবং দ্বিতীয়টা হচ্ছে গতিশীল বস্তুর উপরে ক্রিয়ারত লব্ধির মান যদি শূন্য হয় তাহলে বস্তুটি চিরকাল সুষম গতিতে চলতে থাকবে তাহলে গতিশীল বস্তুর উপরে ক্রিয়ারত বল সময়ের লব্ধি শূন্য হলে বস্তুটি সুষম গতিতে চলতে থাকবে এটাই হচ্ছে আমার বলে সাম্য অবস্থা সাম্য অবস্থার শর্তসমূহ আমার সমতলীয় সমকেন্দ্রিক বল ক্ষেত্রে নিম্ন মানে উল্লেখিত সাম্য অবস্থার নীতিসমূহ মেনে চলে যেমন বলগুলো লব্ধির মান শূন্য হবে অর্থাৎ সকল বল সামেশন রেজাল্ট ফোর্স ইকুয়াল টু শূন্য সকল লব্ধি বলের মান শূন্য হবে বলের আনুভূমিক উপাংশগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য হবে এখানে লেখা আছে সামেশন অব হরিজেন্টাল ফোর্স সকল আনুভূবিক উপাংশ এফ হচ্ছে ফোর্স এইস হচ্ছে হরিজেন্টাল ফোর্সের যোগফল শূন্য হবে এটাই হচ্ছে আমার বলের সম্ভাবস্থার নীতি তারপরে আছে দেখো বলগুলোর উলম্ব উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হবে অর্থাৎ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো এরপরে আসে বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য অর্থাৎ বলগুলোকে মোমেন্ট করলে আমরা পূর্বের অধ্যায় মোমেন্ট শিখেছি তাহলে মোমেন্টের যোগফল যদি শূন্য হয় সেই ক্ষেত্রেও তাকে আমরা বলের সাম্যবস্থা বলতে পারবো বিভিন্ন বলের সাম্যবস্থার নীতি এখানে আমাদের ডি বল নীতি আছে থ্রি বল নীতি আছে এবং চার বল নীতি আছে আমরা একটু লক্ষ্য করি বিভিন্ন বলের সাম্যবস্থার নীতির মধ্যে আমরা প্রথমত আছে হচ্ছে দ্বি বল নীতি নাম্বার টুতে আছে হচ্ছে ত্রি বল নীতি অর্থাৎ তিনটা বল এখানে দ্বি মানে হচ্ছে দুইটা বল এবং ত্রিটা হচ্ছে তিনটা বল এবং নাম্বার থ্রিতে আছে হচ্ছে চার বল মানে অর্থাৎ চারটি বলের নীতি আছে এখন আমরা একটু নীতিগুলো বিস্তারিত আলোচনা করব। এখানে আমার পাশের চিত্রে তোমরা একটু লক্ষ্য করো যে আমার একটা বস্তুর উপরে একটা বস্তু এর উপরে এই বিন্দু হতে এই দিকে একটা এফ ওয়ান বল এই বিন্দু হতে অপরদিকে এফ টু একটা বল ক্রিয়া করতেছে তার মানে এখানে আমরা এটাকে দ্বি বল নীতিটা বলতে পারি আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি দুইটি বল যখন কোনো বস্তুতে ক্রিয়া করে এবং বস্তুটি সাম্য অবস্থায় থাকে অর্থাৎ আমার দুইটা বল ক্রিয়াশীল থাকতে হবে এবং বস্তুটিও সাম্য অবস্থায় এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমার দুইটি বল ক্রিয়াশীল এবং বস্তুটা কি হবে সাম্য অবস্থায় থাকবে তাহলে এইটার ক্ষেত্রে আমরা দ্বিবল নীতিটা বলতে পারবো দ্বিবল নীতির ক্ষেত্রে দেখো দুইটি বল থাকলে বল দুইটি একই লাইনে ক্রিয়াশীল অর্থাৎ তাদের ক্রিয়া রেখা হচ্ছে একই লাইন বরাবর অথবা এই লাইনেও চিন্তা করলে আমরা একই লাইন বরাবর তারা ক্রিয়াশীল আছে এটাই হচ্ছে মূল বিষয় এরপরে আছে দেখো বল দুইটির মান পরস্পর সমান অর্থাৎ এখানে যে এফ ওয়ান বল অপর দিকে এফ টু বল এই দুইটি বলের মান কত সমান হইতে হবে বল দুইটি পরস্পর বিপরীতমুখী অর্থাৎ একজন অপরজনে বিপরীত দিকে ক্রিয়া করবে এই বলটা আমার বাম দিকে ক্রিয়া করতেছে এই বলটা আমার ডান দিকে ক্রিয়া করছে অর্থাৎ তাহলে এখানে আমরা দ্বি বল নীতিতে বলতে পারি দুইটি বল ক্রিয়াশীল থাকবে এবং ভারসাম্য অবস্থায় থাকলে দুইটা বলের মান হবে পরস্পর সমান হবে একই রেখা বরাবর হবে এবং পরস্পর বিপরীতমুখী হবে এখন আমরা ত্রি বল নীতি অর্থাৎ ত্রি বল মানে হচ্ছে তিনটা বল এখানে দেখো আমার পাশের চিত্রে দেওয়া আছে এখানে হচ্ছে এফ ওয়ান একটা বল এফ টু আর একটা অপরটি বল এবং এফ থ্রি তিনটি বল এখানে সংজ্ঞাটা আমরা একটু বলতে পারি যদি তিনটি বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটি সাম্য অবস্থায় থাকে তবে যে কোনো দুইটি বলের হচ্ছে এরকম যদি বল তিনটা ক্রিয়াশীল থাকবে এবং সাম্য অবস্থায় থাকে তাহলে যে কোনো বলের দুইটি দুই অর্থাৎ এই বল আর এই বল যে কোনো দুইটি বলের লব্ধি অপর বলের কি হবে তৃতীয় বলের সমান হবে অর্থাৎ এফ থ্রি ইকুয়াল আমরা বলতে পারবি এফ ওয়ান ও এফ টু এর লব্ধি অর্থাৎ আমার এই বল আর এই বলের মধ্যে যে লব্ধি বলটা নির্ণয় করব সেই লব্ধির মানটা এই বলের সমান হবে তারপরে আছে তৃতীয় বলের বিপরীতমুখী হবে এই লব্ধি বলটা এই তৃতীয় বলের বিপরীত দিকে ক্রিয়া করতেছে বা ক্রিয়া করবে এবং তৃতীয় বলের সাথে একই রেখা বরাবর অবস্থিত থাকবে এবং তাদের রেখাটা হবে একই বরাবর এটাই হচ্ছে আমাদের ত্রি বলের নীতি এরপর এসো আমরা চার বল নীতি শিখবো চার বল অর্থ হচ্ছে চারটি বল ক্রিয়াশীল থাকবে সংজ্ঞাটা হচ্ছে এরকম চারটি বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে সাম্য অবস্থায় থাকে তাহলে এদের যে কোনো দুইটি বলের লব্ধি অপর দুইটি বলের লব্ধির কি হবে সমান হবে বিপরীতমুখী হবে একই রেখাবার কাজ করবে অর্থাৎ আমরা একটু পাশের চিত্রে একটু লক্ষ্য করি এখানে আমার বল আছে একটা হলো এটা হচ্ছে পি বল এটা হচ্ছে কিউ বল তাহলে এই দুটি বলের লব্ধি যদি মানে আরটা চিন্তা করি তাহলে অপর বল আছে হচ্ছে এন বল আর একটা বল আছে হচ্ছে এম বল তাহলে এই দুটি বলের লব্ধি যদি এস চিন্তা করি তাহলে এখানের যে ব্যাপারটা দাঁড়াবে এস এবং আর এই দুইটা কি সমান অর্থাৎ এই লব্ধি বল এই লব্ধি বল দুইটা লব্ধি বলটা হচ্ছে পরস্পর সমান এখানে আমরা আরেকটু পরিষ্কারভাবে বলতে চাই অর্থাৎ এই দুটি বলের লব্ধি আর এবং এই দুটি বলের লব্ধি এস এই দুটির মান পরস্পর সমান এবং বিপরীতমুখী আমরা পূর্বের সংঘাতেও দেখেছি যে এই দুটি বল কি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল এবং তাদের একই রেখা বরাবর কাজ করবে অর্থাৎ তাদের রেখাটা একই রেখা বরাবর থাকবে এটাই হচ্ছে আমাদের চার বলের নীতি এখন আমরা শিখব ল্যামিস থিওরাম বা ল্যামির সূত্র বা বা তত্ত্ব তথ্য ল্যামের তথ্যটা হচ্ছেই যদি তিনটি বল একই বিন্দুতে ক্রিয়া করে এবং সাম্য অবস্থায় থাকে তবে প্রতিটি বল অপর দুইটি বলের অন্তর্ভুক্ত করে সাইনের সমানুপাতিক অর্থাৎ আমার বল থাকবে কয়টা তিনটি তিনটি বল ক্রিয়া করবে এবং তারা অবস্থায় থাকবে তখন আমাদের একটি বল অপর দুইটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক এটাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি গাণিতিকভাবে আমরা অর্থাৎ আমার এখানে যদি পাশের চিত্রে আমরা একটু লক্ষ্য করি যে ও বিন্দুতে একটা বল হচ্ছে পি একটা বল আর আর একটা বল হচ্ছে কিউ তিনটা বল একটা ও বিন্দুতে ক্রিয়াশীল আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোন এই এটুকুর অন্তর্ভুক্ত কোন হচ্ছে আলফা এখানকার অন্তর্ভুক্ত কোন হচ্ছে গামা এই অন্তর্ভুক্তি কোন হচ্ছে বিটা তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি আমাদের তিনটি বল এখানে ক্রিয়াশীল আছে এবং তাদের তারা কি অবস্থায় আছে সাম্য অবস্থায় আছে তাহলে যে কোনো একটি বল অর্থাৎ আমি যদি এই বলকে চিন্তা করি পি বলকে চিন্তা করি তাহলে পি বল তার অপর দুইটি বল অর্থাৎ কিউ এবং আর বলের অন্তর্ভুক্ত কোন কোনটা এই আলফা কোণের সাইনের সমানুপাতিক তাহলে এইভাবে আমরা গাণিতিকভাবে এটা লিখতে পারবো অপর দিকে যদি আমরা এই বলটাকে চিন্তা করি কিউ বল তাহলে কিউ বল সমান আমরা বল নিলাম ডিভাইডেড বাই অথব ভাগ সমানুপাতিকটা হচ্ছে সাইনের এই কোণের সমানুপাতিক এবং অনুরূপভাবে আমরা আর সমানও বলতে পারবো এই আর সমান আমরা বলতে পারবো এই আর বল নিলাম আর বলের পরে আমরা নিব কিন্তা এই এই বল এবং এই বলের অন্তর্ভুক্ত যে কোনটা আছে সেই কোণের সাইনের সমানুপাতিক এইটাই হচ্ছে আমাদের ল্যামের থিওরাম বা ল্যামের সূত্র আমরা এই সম্পর্কযুক্ত সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব। সমস্যা এক চিত্রে এমন একটা চিত্র দেওয়া আছে এই চিত্রে পাঁচ টন ওজনের একটি বক্স এসি এবং বিসি তার দিয়ে ঝুলানো আছে তার দুটি টানটা নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে আমরা দেখো সি বিন্দুতে একটা ওজন ঝুলানো আছে পাঁচ টন এই সি বিন্দুতের সাথে পাঁচ টন ওজন ঝুলানো আছে তাহলে এই এই রশিটা এই রশিটার নাম হচ্ছে টি এসি রশি আমরা বলতে পারি অর্থাৎ এসি রেখার উপর যে টানটা আছে সেটা টি এসি এটা আর এই রশিটাকে আমরা বলতে পারবো টি তাহলে এই দুটো পরিমাণটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে আমরা একটু সমাধানে চলে আসি এখন আমরা ল্যামিস থিওরামে আমরা শিখেছি যে তিনটি বল ভাস মানে সাম্য অবস্থায় থাকবে তখন আমরা কি বলবো একটি বল অপর দুটি বলের অন্তর্ভুক্ত করে সাইনের সমানুপাতিকটা নিব এখন আমাদের কি করতে হবে আমার বল এখানে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম মানে এই ওই চিত্র থেকে মুক্ত চিত্রটা অঙ্কন করি তাহলে এইখানে একটা বল কাজ করবে পাঁচ টন এই দিকে টানটা হলো টিবিসি এই রসির টানটা হচ্ছে টিএসি আমরা এইখানকার অন্তর্ভুক্ত কোন ছিল তিরিশ ডিগ্রি তাহলে এই তিরিশ ডিগ্রি কোনটা কোন কোন আসবে অর্থাৎ আমরা যদি এটাকে কোয়ারডেন্টে ভাগ করি চারটা মানে নব্বই ডিগ্রি করে চারটা ভাগ করি তাহলে এইটুকুন মান নব্বই ডিগ্রি এই অংশটুকুর মান নব্বই ডিগ্রি এই অংশটুকু নব্বই ডিগ্রি এইটুকু নব্বই ডিগ্রি এইখান থেকে এইটুকুর মানও হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখন আমরা একটু লক্ষ্য করি এখানে আমার কৌণিক মান দেওয়া আছে কত তিরিশ তাহলে এই কৌণিক মান তিরিশ অর্থ হচ্ছে এই কোন এই কোণের কি কোন অনুরূপ কোন অর্থাৎ তিরিশ ডিগ্রি কোনটা আমার এই কোণের একান্তর কোন তাহলে এই কোনটুকুর মান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত মান কত হবে এখানে আছে নব্বই ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি সমান কত ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি অনুরূপভাবে এখানে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এর একান্তর কোল এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়েছি তাহলে এইটুকুর মান হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি সমান আমরা কত পাবো একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো যে আমার একটা সার্কেল অর্থাৎ একটা বৃত্তের কোণ সব মানে সর্বমোট কণিকের মান কত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি যদি সম্প্রমণ কৌণিক মান হয় তাহলে আমার এখানে এই দুইটা যদি আমি যোগ করে এটার সঙ্গে বিয়োগ দেই তাহলে বাকি কৌণিক মানটা আমি অবশ্যই পেতে পারি তাহলে এখান থেকে আমি তিনশো ডিগ্রি থেকে একশো বিশ একশো পঁয়ত্রিশ বিয়োগ দিলে আমার সর্বশেষ এইখান থেকে এইটুকুর মানটা আসবে কত একশো ডিগ্রি তাহলে আমরা এই বল পেয়েছি এই বলের অন্তর্ভুক্ত কোণ পেয়েছি এই বল পেয়েছি অন্তর্ভুক্ত কোন পেয়েছি এই বল পেয়েছি অন্তর্ভুক্ত কোন পেয়েছি তাহলে আমরা এখন সমাধান সূত্রে ফেলে দিই আমরা সমাধানে ল্যামিস থিওরামটা প্রয়োগ করবো যেহেতু তিনটা এই জন্য ল্যামিস থিওরামটা আমরা ব্যবহার করব ল্যামিস থিওরামে আমাদের বলা আছে মানে পি বল ডিভাইডেড বাই সাইন আলফা মানে যে বল নেব তার অন্তর্ভুক্ত কোন তাহলে আমরা প্রথমে চিন্তা করলাম টি এসি বলটা এই রশির টানটা তাহলে অন্তর্ভুক্ত কোনটা কথা হবে একশো বিশ অর্থাৎ সাইন একশো বিশ সমান টি বিসি ডিভাইডেড বাই সাইন কত এই কোণের অন্তর্ভুক্ত কোন হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি সাইন ইকুয়াল টু পাঁচ টন এর অন্তর্ভুক্ত কোন হচ্ছে সাইন একশো পাঁচ ডিগ্রি এখন আমাদের এই তিনটি মানে কি পরস্পর সমান এখন আমরা এখান থেকে যে কোনো দুইটি মান নিয়ে সমাধান করবো সমাধানের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে একাধিক অজানা মান থাকা যাবে না অবশ্যই একটা অজানা মান থাকতে হবে বাকি সব জানা মান থাকতে হবে এখন আমরা এখান থেকে যে সমাধানটা করবো দেখো প্রথমে এই অংশটা আমরা নিলাম তারপরে এই অংশের সাথে সমাধান করলাম অর্থাৎ টি এসি ডিভাইডেড বাই সাইন একশো বিশ ডিগ্রি ইকুয়াল টু পাস ডিভাইডেড বাই সাইন একশো পাঁচ ডিগ্রি এখান থেকে আমরা টি এসি মানটা সমাধান করব টি এসি সমান আমরা এখানে সমাধান করে আমরা এই মানটা টি এসি সমান হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট নিউটন পল অর্থাৎ টি রসির টানের পরিমাণটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট নিউটন এখন আমরা বিসিটা নির্ণয় করবো অনুরূপভাবে আমরা যদি ল্যামিস থিরামি প্রয়োগ করি ল্যামেস থিওরামে আমাদের এই অংশটুকু নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এখান থেকে আমরা টি বিসি সমান দেখো টি বিসি সমান আমরা লিখতে পারি টি বিসি ডিভাইডেড বাই সাইন একশো পঁয়ত্রিশ সমান হচ্ছে ফাইভ সাইন একশো পাঁচ এখান থেকে বিসির মানটা আমরা নির্ণয় করতে পারি বিসি সমান আমরা পাবো তিনশো থ্রি পয়েন্ট সিক্স সিক্স নিউটন এইভাবে আমরা প্রত্যেকটা সমাধান করতে শিখবো এখন সমস্যা দ্বিতীয় আমাদের চিত্র অনুযায়ী এসি এবং বিসি রসিদ টানে নির্ণয় করা অর্থাৎ আমার এখানে একটা চিত্র দেওয়া আছে এটা একটা রশি এই অপর একটি রশি এই রশির দুটা টানের পরিমাণটা আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা পূর্বের সমাধানে সমস্যাতে দেখেছ যে এইখানে কৌণিক মান দেওয়া ছিল এখানে একটা কৌণিক মান দেওয়া ছিল কিন্তু এখানে কিন্তু বাহুর মান দেওয়া আছে অর্থাৎ আমার কৌণিক মানটা এখন নির্ণয় করতে হবে তাহলে আমরা একটু ত্রিকোণমেতিক সূত্রটা আমরা শিখেছিলাম যে যদি কোনো তিনটি বাহুর মান দেওয়া থাকে সেখান থেকে আমরা কৌণিক মানটা নির্ণয় করতে পারি আমরা সমস্যা সমাধান করতে এখন দেখো ত্রিকোণমিতিক সূত্রটা ব্যবহার করব কোন সূত্র ব্যবহার করব কস এর সূত্রটা ব্যবহার করব আমরা জানি কষের সমান আমরা বলতে পারি অর্থাৎ এই কোণের মানটা যখন আমরা নির্ণয় করবো তখন এই সংলগ্ন বাহু হচ্ছে এই একটি বাহু এবং অপর দুইটি বাহু অর্থাৎ এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এই দুটি বাহুর বর্গের যোগফল মাইনাস হচ্ছে এই বর্গের বিয়োগফল डिवाइडेड बाय 2 बीसी एसी इनटू बीसी सॉरी 2 इनटू एबी इनटू एसी এখন আমরা এই এবি সমান আমরা জানি এবি সমান 200 মিটার এসি সমান হচ্ছে 160 এবং হলো বিসি সমান 120 তাহলে এই মানগুলো যদি আমরা এখানে ইনপুট করি তখন এখানে সমস্যার আর সর্বশেষ মানটা আসবে হচ্ছে 0.8 এখন আমরা যদি কৌণিক মানটা নির্ণয় করতে চাই অর্থাৎ এই কোনটা নির্ণয় করতে চাই ইকোয়াল আমরা কি লিখব কস ইনভার্স অর্থাৎ এই কস্টের মানটা যদি ওই পাশে দিয়ে যায় তাহলে সে ইনভার্স আকারে আসবে ইনভার্স জিরো পয়েন্ট এইট সমান আমরা কত পাবো ছত্রিশ দশমিক এইট সেভেন ডিগ্রি অর্থাৎ আমার এই কোনের মানটা হচ্ছে ছত্রিশ দশমিক এইট সেভেন এরপরে আমরা কোন বিয়ের মানটা নির্ণয় করব এই কোন বিয়ের মানটা নির্ণয় করব অনুরূপভাবে যেমন এই বাহুর বর্গের যোগফল এই বাহুর বর্গের যোগফল মাইনাস এই বাহুর বর্গের যোগফল ফল ডিভাইডেড বাই অনুরূপ সূত্র অনুসারে আমরা এটা বসাবো বি কোণের ক্ষেত্রে যেহেতু জানি বির মানটা হচ্ছে দুইশো বিসির মান একশো বিশ এসির মান হচ্ছে একশো ষাট তাহলে এখান থেকে আমরা সমাধান করে যে সর্বশেষ মানটা পাবো সেটা হলো এই এই মানটা এবং এখান থেকে যদি বি কোণের মানটা নির্ণয় করতে চাই কস ইনভার্স জিরো পয়েন্ট সিক্স ইকুয়াল টু তিপ্পান্ন দশমিক অন থ্রি ডিগ্রি অর্থাৎ এই মানটা আমরা পাবো এখন আমরা কোনিক মান নির্ণয় করা শেষ আমাদের এখন কী করতে হবে ল্যামিস থিওরাম যেহেতু প্রয়োগ করতে হবে ল্যামিস থিওরামে আমরা জানি যে হচ্ছে বল নিতে হবে বলের অন্তর্ভুক্ত আলফা কোণ কোন এবং গামাকোণ বের করতে হবে তাহলে আমরা যদি এই বাহুটা চিন্তা করি তাহলে এই বাহুর অন্তর্ভুক্ত কোন আমরা কোনটা নিব এটা এটা কীভাবে পেয়েছি এই একান্তর কোণ হচ্ছে এই কোন তাহলে এখানে এইটুকুর মান হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির সাথে যদি আমি তিপ্পান্ন দশমিক ওয়ান ডিগ্রি যোগ করি তাহলে এর মানটা টোটাল মানটা আসলে একশো তেতাল্লিশ দশমিক ওয়ান ডিগ্রি অনুরূপভাবে এই কোন সমান এই কোণ তাহলে এখানে টোটাল মানটা আসবে কত একশো দশমিক এইট ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে সম্পূর্ণ কৌণিক মানটা হচ্ছে তিনশো ষাট তাহলে তিনশো থেকে আমরা এইটা বিয়োগ করব এটা বিয়োগ করবো তাহলে বাকি মানটা আমরা এখানে নব্বই ডিগ্রি পাবো এখন তো এই কোণের মানটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখন আমরা ল্যামেস থিওরামে যদি প্রয়োগ করি তাহলে টিএসি মানে এই রশির টান অন্তর্ভুক্ত কোন হবে এইটা ওই রশির টান অন্তর্ভুক্ত কোন হবে এটা এবং এই রশির টান সমান অন্তর্ভুক্ত কোন হচ্ছে এটা তাহলে আমরা এখান থেকে সমাধান করব প্রথমে আমরা এই মানটা নিয়েছি এবং এটা নিয়েছি কারণ হচ্ছে আমরা অজানা মান একটা হইতে হবে একাধিক অজানা মান থাকলে সেটা আমরা সমাধান করতে পারবো না যার জন্য আমরা এই এই মানটা নির্ণয় করার জন্য এই অংশ ইকাল টু এই অংশ নিয়েছি এখন এখান থেকে টি এসির মান সম্মান আমরা এই সমাধানে চব্বিশ কেজি মান এটি আমাদের হচ্ছে টি মানে এই রশির টানটা হচ্ছে চব্বিশ কেজি এটি আমার একটা অ্যান্সার এখন আমরা অনুরূপভাবে আমরা কী কোণের মানটা নির্ণয় করবো এসির মানটা আমরা নির্ণয় করেছি চব্বিশ কেজি এখন বিসির মানটা আমরা নির্ণয় করব অর্থাৎ এই অংশটা নিয়ে আমরা কাজ করব টি বিসির মানটা আমরা নির্ণয় করব। এখন দেখো টি সমাধানটা করে সর্বশেষ মান পাবো হচ্ছে বত্রিশ কেজি এখানে টি বিসির মান হচ্ছে বত্রিশ কেজি তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে মানে সমস্যার ক্ষেত্রে যদি কৌণিক মান দেওয়া না থাকে যদি বাহর মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সমাধানটা করতে পারবো এরপরে আমরা সমস্যা তিন চিত্রে বল ব্যবস্থাটি সাম্য আছে এই ব্যবস্থাটা এখন কি আছে সাম্য অবস্থায় আছে তাহলে এবি মানে অর্থাৎ এই ব্রসি টান এইটার মান টি সিডি এই মানটা এবং এই ডাব্লুর মানটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো উপরের অঙ্কে মানে সমস্যাতে আমরা দেখেছি যে তিনটি বাহু ছিল এখন কিন্তু বাহুর মান কি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ তিনের অধিক তাহলে আমরা কি সমস্যার সমাধান করতে পারবো না অবশ্যই পারবো আমরা সমস্যার ক্ষেত্রে আমাদের যেহেতু ল্যামেস আমরা প্রয়োগ করব সেই ক্ষেত্রে ল্যামিস থেরাম আমার বলের মান হবে তিনটি তাহলে আমরা প্রথমে এই অংশটা নিয়ে যদি কাজ করি এই অংশটা নিয়ে যদি আমরা চিন্তা করি অর্থাৎ এই চিন এটা বল এইটা একটা বল এই একটা বল তাহলে এইটুকুর উপরে আমরা একটা ল্যামিস সূত্র প্রয়োগ করতে পারি তাহলে দেখো এইখানে তিরিশ ডিগ্রি মান হচ্ছে এই তিরিশ ডিগ্রি আর তাহলে বাকি এখানে আছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে নব্বই আর তিরিশ কত একশো বিশ আরেকটু লক্ষ্য করো যে আমার এই বাহুটির এখানে যদি আমরা কোয়ার্টেন্সি চিন্তা করতাম তাহলে এইখান থেকে মানের একটা করুতি আছে অর্থাৎ এখানে টোটাল যদি আমি নব্বই ডিগ্রি চিন্তা করি নব্বই ডিগ্রি আছে তাহলে এখানে পঁচাত্তর ডিগ্রি হলে বাকি কত আছে পনেরো ডিগ্রি পনেরো সাথে পঁচাত্তর যোগ করলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি তাহলে এই পঁচাত্তর ডিগ্রি এবং একশো বিশ ডিগ্রি এই দুইটার যোগ ফল আমরা কি করবো তিনশো ষাটের সাথে বিয়োগ করব তখন বাকি মানটা পাবো কত একশো ডিগ্রি এখন এই তিনটা বাহুর উপর আমরা যদি ল্যামিস থিওরাম প্রয়োগ করি তখন আমরা টি এ বি সমান সাইন পঁচাত্তর অর্থাৎ এই বাহুর অন্তর্ভুক্ত কোন হচ্ছে এইটা এই বাহুর অন্তর্ভুক্ত কোন হচ্ছে এইটা এই বাহুর অন্তর্ভুক্ত কোন হচ্ছে এইটা এখন আমরা টি এবির মানটা বের করতে চাচ্ছি বি সমান আমরা এই সব এই এটাই টু এটা নিলাম এখন টিএ বি সমান হচ্ছে দুশো ইন্টু সাইন এত এখান থেকে এবির মানটা হচ্ছে সাতশো ছয়চল্লিশ দশমিক একচল্লিশ কেজি অর্থাৎ এই রশির টানটা হচ্ছে সাতশো ছয়চল্লিশ দশমিক একচল্লিশ কেজি আচ্ছা এখন আমরা এই বিসির মানটা নির্ণয় করব এই সমাধান থেকে আমরা এই বিসির মানটা বের করব এখন বিসির সমান আমরা পাবো কত ছয়শো উনসত্তর দশমিক টু ওয়ান কেজি অর্থাৎ আমরা এই মানটা পাবো ছয়শো উনসত্তর সিক্স সিক্স নাইন পয়েন্ট টু ওয়ান এরপরে আমরা এই সমাধানের তিনটে বাহুর মধ্যে দুইটা বাহুর আমরা মান পেয়ে গেছি এখন আমরা পরবর্তী এই জয়েন্ট এটা এটার নাম হচ্ছে জয়েন্ট বি এখন আপ অপর জয়েন্ট আছে একটা হলো সি এইটা জয়েন্ট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এখন আমরা দেখো সি বিন্দুতে আমরা চিন্তা করব এখন আমরা এই অংশটা নিয়ে আমরা আলোচনা করব এই অংশটা আমাদের আলোচ্য বিষয় তাহলে এখানে একটা বল এই বল এবং এই ওজন এই ওজনের মানটা নির্ণয় করবো টি সিডির মানটা আমরা বের করব এবং আমরা টি বি সির মানটা পূর্বের সমাধান থেকে পেয়েছি তোমরা এখন লক্ষ্য করো এখানে যদি আমরা পরডেন্ট চিন্তা করি তাহলে এইখানে নব্বই ডিগ্রি অর্থাৎ এই অংশটুকু নব্বই ডিগ্রি এবং এইখানে কত ডিগ্রি আছে আমরা পূর্বের এখানে দেখেছি পনেরো ডিগ্রি তাহলে এই পনেরো ডিগ্রিটা কোন পনেরো ডিগ্রি এই পনেরো ডিগ্রি অর্থাৎ এই পনেরো সাথে এই নব্বই যোগ করলে নব্বই ডিগ্রি যোগ পনেরো ডিগ্রি সমান হচ্ছে একশো পাঁচ তোমরা লক্ষ্য করো যে এই অংশটুকু হচ্ছে নব্বই ডিগ্রি আর এইটা হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এই দুইটা যোগ করলে একশো পাঁচ ডিগ্রি হচ্ছে তাহলে এইখানে আছে কত ডিগ্রি একশো বিশ তাহলে একশো বিশ আর একশো পাঁচ তার সাথে আমরা বিয়োগ করবো কত তিনশো ষাট তিনশো ষাট থেকে বিয়োগ করলে আমরা একশো বিশ 105 তাহলে বাকি মানটা আসব কত 135 ডিগ্রি এখন আমরা ল্যামিস থিওরম প্রয়োগ করব টিবিসি সাইন 135 টি সিডি সাইন 105 इक्वल टू ডব্লিউ এখন তোমরা দেখো যে ডব্লিউর মানটা আমাকে নির্ণয় করতে হবে এই মানটা আমাকে বের করতে হবে তাহলে আমার জয়েন্ট বিতে আমরা এই মানটা পেয়েছি টিবিসি এর মানটা আমরা নির্ণয় করেছি এখন আমরা কি করব এখান থেকে আমরা সমতান করব আমরা প্রথমে এই অংশটা নিয়ে চিন্তা করলাম এই অংশটা নিয়ে আমরা একটা আলোচনা করব এইখান থেকে আমরা সিডির মানটা বের করব। সিডি সমান হচ্ছে নয়শো চোদ্দ দশমিক ওয়ান সিক্স কেজি এরপরে আমরা ডাব্লুর মানটা নির্ণয় করব ডাব্লু সমান আমরা কি পাবো এই ডাব্লিউ সমান হচ্ছে আমাদের এটা সমান এটা আমরা সমাধান করতে গেলে ডাব্লিউ সমান আমরা পাবো হচ্ছে সর্বশেষ মান আটশো উনিশ দশমিক একষট্টি কেজি ডাব্লু মানটা হচ্ছে আটশো উনিশ দশমিক সিক্স ওয়ান কেজি তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে আমরা যদি তিনের একাধিক বল জয়েন্ট জয়েন্ট আকারে থাকে সেই ক্ষেত্রে আমরা আমরা ছোট 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 অংশে বিভক্ত করে অর্থাৎ নিয়ে নিয়ে তিনটা সেখানে প্রয়োগ করব এবং সমাধান করা শিখবো তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম বলের সাম্য অবস্থার সংজ্ঞা শিখলাম সাম্য অবস্থার শর্ত শিখলাম বিভিন্ন বলের সাম্য অবস্থার নীতি জানলাম এবং ল্যামিস্টিওরাম শিখলাম বা ল্যাম সূত্র জানলাম এবং এই সম্পর্কযুক্ত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারলাম আজকের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ তোমরা বাড়ির কাজটি হচ্ছে সমস্যা এক হাজার কেজি ওজনের একটি বক্স দুটি তারের সাহায্যে চিত্র নজর এই চিত্র অনুসারে ঝুলানো আছে এই তারের টানের পরিমাণটা নির্ণয় করো বাড়ির কাজটি অবশ্যই তোমরা খুব যত্ন সহকারে অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পরে তোমার বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে জমা দিবে তিনি তা মূল্যায়ন করবেন আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো